অরাজনৈতিক। গভীর নিদ্রার পর জেগে উঠে পথে বেরিয়ে দেখি সমস্ত যেন কেমন অচেনা। একজনের সঙ্গে দেখা হলো, আমি কি তাকে চিনি? নাম জিজ্ঞেস করলাম, বলল তার নাম মানুষ। আমাকে সে কি চেনে? জানালো আমি তার পরিচিত, আমার নাম সে জানে, মানুষ। যে পথ দিয়ে হাঁটছিলাম কিছুক্ষণ পরে এক পথচারীকে জিজ্ঞেস করলাম সে পথের নাম, সে বলল মানুষের পথ। আমার ডান পাশের বাড়ির দরজায় গিয়ে জানতে চাইলাম এ কার বাড়ি, উত্তর এলো মানুষের বাড়ি। আর উল্টো দিকের বাড়িটা, সেটাও মানুষের বাড়ি। সামনে একটা বিশ্ববিদ্যালয়ের খোলা দ্বার, লেখা মানবতা বিশ্ববিদ্যালয়। ছেলেমেয়েরা ঢুকছে বেরোচ্ছে, আমি তাদের কয়েকজনের নাম জিজ্ঞেস করলাম, তারা সবাই বলল তাদের নাম ভালোবাসা। আমার পায়ের নিচের মাটি কাঁপতে লাগল, আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত থেকে দ্রুততর হতে লাগল। আমি কতদিন ঘুমিয়েছি, কত মাস, কত বছর, নাকি যুগের পরে যুগ? আমি প্রহরবিহীন উপাচার্যের ঘরে ঢুকে তাকে একটি প্রশ্নই জিজ্ঞেস করলাম, কেমন করে এমন হলো? উত্তর এলো, কারণ একটাই, পৃথিবী থেকে এখন রাজনীতি উঠে গেছে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে, হাই নিউজ নিবেদিত, আমি কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত। বন্ধু, আজ সারা পৃথিবীর প্রায় 280 দেশের মধ্যে এক বড় গণতন্ত্রের দেশ হচ্ছে ভারতবর্ষ। আজ ভারতবর্ষের 69তম প্রজাতন্ত্র দিবস পালনে তামাম ভারতবাসী এবং প্রবাসী ভারতবাসী আজ আমোদে আনন্দে মাতোয়ারা। আর এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। আর এই সংবাদ মাধ্যমের ব্রডকাস্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এই চারটি স্তম্ভ। আর ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং ব্রডকাস্টিংয়ে যে ব্যক্তিত্ব সারা বাংলা, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে তার কর্মকাণ্ড আপনাদের সকলের সামনে তুলে ধরেছেন, আজ আমাদের মধ্যে আমরা সেই ব্যক্তিত্বকে এসে এনে হাজির করিয়েছি। আসুন, যার কবিতার স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভারম্ভ। একদম পঙ্কজদা, পঙ্কজ সাহা, সুব্রত, নাম প্রথমেই তোমাকে আমার শুভকামনা, ধন্যবাদ জানাই, এবং হাই নিউজ চ্যানেলের সবাইকে আজকে 26শে জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস, আজকের এই দিনের জন্য ভারতবাসী হিসেবে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং ভালোবাসা জানাই, এবং সেই সঙ্গে সকল অমর শহীদ আত্মার শান্তি কামনা। এবং আজকে ভোরবেলায় আমাদের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবী পরলোকে গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানের একদম মূল পর্বে চলে যাব। আমরা একদম পঙ্কজদার আলো এবং অন্ধকার দিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, যদিও আপনারা অনেকটাই পঙ্কজদার সম্পর্কে আপনারা সচেতন, তবু পঙ্কজদার আপনার একদম যদি মানে আপনার জন্ম কোথায়? সেটা শুনলে একটু অবাক হবে, আমি কিন্তু জন্মেছি যেখানে, সেই অংশটা এখন বাংলাদেশের মধ্যে। আচ্ছা, বাংলাদেশে কোথায়? এখন সেই জায়গাটার নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা, সেটা হচ্ছে আমের জন্য খুব বিখ্যাত, এবং ওই এখন ওটা আলাদা একটা জেলা, এবং ওটা জেলা সদর। আচ্ছা, যখন দেশ ভাগ হলো তখন 1947 সালে ওটা ছিল রাজশাহী জেলার অন্তর্ভুক্ত। তার আগে কিন্তু ওটা ছিল মালদা জেলার অন্তর্ভুক্ত, তারপরে যখন দেশ ভাগ হলো ওটা চলে গেল রাজশাহীতে। এবং ওটা একটা বড় শহর, খুব সংস্কৃতি সম্পন্ন শহর, এবং শিক্ষার দিক থেকেও অনেকে গিয়ে। যাই হোক, ওটা এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর। আচ্ছা, ওখানে আপনার দাদুর নাম কি? আমার দাদুর নাম সীতানাথ সাহা, তারা তিন ভাই খুব বিখ্যাত ছিলেন ওখানে, পশুপতি সাহা,
গোপীনাথ সাহা, ওখানে আমি গিয়েছিলাম যখন জাতীয় কবিতা উৎসবে ঢাকাতে, তখন আমি দেখতে গিয়েছিলাম আমার জন্মস্থান। হ্যাঁ, এবং ওখানকার লোকে আমাকে খুবই ভালোবাসেন এবং ওরা জানেন যে আমি ওইখানকার ভূমিপুত্র, তা তারা আমার সঙ্গে অনেক যোগাযোগ। বাবার নামটা যদি বলেন? বাবার নাম মনীন্দ্রনাথ সাহা, মায়ের নাম ইলা সাহা। আচ্ছা, বাবা প্রয়াত হয়েছেন কিন্তু বাবা পড়াশোনা করেছেন তৎকালীন রাজশাহী কলেজ, এখন তো ওটা বিশ্ববিদ্যালয় হয়েছে। খুব ভালো ছাত্র ছিলেন, উনি ফিজিক্সের ছাত্র ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একজন খুব আধ্যাত্মিক পুরুষ ছিলেন, এবং উনি ছাত্র হিসেবে খুব উজ্জ্বল ছিলেন, ফিজিক্সের ছাত্র ছিলেন, খুব ভালো রেজাল্ট। মায়ের নাম ইলা সাহা, মা আছেন, অনেক বয়স হয়েছে কিন্তু খুবই আনন্দের যে মাকে আমরা এখনো পাচ্ছি। তো পঙ্কজদা, আপনার ছোটবেলায় আপনি পড়াশোনাটা কোথায় করেছেন? সেটা বলতে গিয়ে তোমাকে আরেকটা যেটা তুমি জিজ্ঞেস করেছিলে, বাংলাদেশের সঙ্গে আমার তো জন্মসূত্রে যে একটা যোগাযোগ সম্পর্ক, পরে আবার মুক্তিযুদ্ধের সময় আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নানানভাবে জড়িয়ে পড়েছিলাম। আচ্ছা, এবং সেই জন্যে বাংলাদেশ সরকার আমাকে পরে মুক্তিযুদ্ধ সম্মাননা ওরা যেটাকে বলেন, যেটাকে তুমি বলতে পারো যে মুক্তিযুদ্ধের বন্ধু হিসেবে ওরা যে পুরস্কার এবং সম্মান সেটা আমাকে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। তবে আমি বড় হয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে, আমার বাবা যেহেতু সরকারি অফিসার ছিলেন এবং নানান জায়গায় বদলি হতেন, তার ফলে আমি যদিও একটু বড় হওয়ার পর কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, রাজ্য সরকার কোন দপ্তরে উনি ছিলেন? উনি ছিলেন মূলত খাদ্য দপ্তরে। ও আচ্ছা, তারপরে উনি যেহেতু নানান জায়গায় বদলি হতেন, সেই জন্য আমি কিন্তু মফস্বল বাংলাকে ভালো করে দেখেছি। আচ্ছা, কখনো বলবো না যে ধান কাটের কাঠ হয়, বুঝছো তো? আমি যেহেতু গ্রামের ছোটবেলাতে কাটিয়েছি এবং গ্রাম মফস্বল শহর, যেমন না ধরো আমি বাঁকুড়া জেলা স্কুল আমার প্রথম বড় স্কুল, তার আগে আমি পাঠশালায় পড়েছি বাঁকুড়ায়, এবং পথের পাঁচালীর অপু যেমন পাঠশালায়, বাঁকুড়া কোন জায়গায়? বাঁকুড়ার শহরে, শহরে বাবা তখন ওখানে ছিলেন, পরে বাবা ওখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হন এবং খুব জনপ্রিয় ছিলেন, নাটক করাতেন, নানান সাংস্কৃতিক কাজকর্ম। একটা পারিবারিক যে একটা সাংস্কৃতিক ভিত্তি সেটা কিন্তু নিশ্চয়ই বাবার তো খুবই প্রভাব আমার উপরে সাংঘাতিক। এবং আমার আরেক মেসোমশাই ছিলেন অমরনাথ সাহা, তিনি তোমার নানান গুণে গুণী ছিলেন, খুব ভালো আবৃত্তি করতেন। আমরা তিন ভাই, আমাদের কোনো বোন নেই, তিন ভাই। আমার ছোট ভাই সম্প্রতি প্রয়াত হয়েছে গত অক্টোবর মাসে। কি নাম ছিলেন? ওর নাম হচ্ছে স্বপন, স্বপন সাহা। আপনি কি বড়? আমি মাঝে মাঝে আমার দাদাও সরকারি অফিসার ছিলেন, অবসর নিয়েছেন, নাম অজিত, অজিত সাহা। তো ওনারা কি বাঁকুড়ায় থেকে গেলেন? না না না, আমরা কি বাবার সঙ্গে সঙ্গে আমরা নানা জায়গায় চলে গেছেন। হ্যাঁ, বাঁকুড়াতে জেলা স্কুল যে বিখ্যাত স্কুল, যেখানে প্রত্যেক বছর স্থান পায়, হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয়, মানে আমি সেই স্কুল হচ্ছে আমার প্রথম বড় স্কুল, যেখানে আমি প্রথম পাঠশালাতে পড়েছি। অপু যেমন যেত না পাঠশালায়, ঠিক তেমনি স্লেট নিয়ে। আপনি এই যে পড়াশোনা শুরু করলেন, সাংস্কৃতিক যে চেতনার যে একটা বিভিন্ন দিক আছে, আপনার এই কবিতার দিকটা কিভাবে আপনার? হ্যাঁ, সেটা তোমায় বলি, শুধু বাঁকুড়া না, অনেকগুলো জেলার সঙ্গে কিন্তু আমার নিবিড় যোগাযোগ। যেমন ধরো আমরা দিনাজপুরে ছিলাম, বালুরঘাটে, সে তখন খুবই ছোট ছিলাম, পরে মেদিনীপুরে ছিলাম, খড়গপুরে ছিলাম, মুর্শিদাবাদে লালগোলাতে এক বিখ্যাত স্কুল আছে, লালগোলা একাডেমি, হ্যাঁ, সেখানে আমি এক বছর পড়েছি। বাংলার মাটি, বাংলার কলকাতাতে এসে আরেকটা খুব প্রাচীন স্কুলে আমি প্রথম পড়ি, সেটা হচ্ছে বরিশা হাই স্কুল, কালিদাস রায় ছিলেন শিক্ষক, বুঝছো? তারপরে আমরা চলে আসি যাদবপুর অঞ্চলে, এবং তারপর থেকে যাদবপুর এলাম তখন 1958 সাল। হ্যাঁ, 1958 সাল। তারপরে যাদবপুর স্কুলে পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারপরে যাদবপুরের সঙ্গে আমার জীবন জড়িয়ে গেল। বন্ধু, একটা কথা বলি, যাদবপুরের কিন্তু একজন কৃতি ছাত্র যদি বলা যায়, তার নাম কিন্তু পঙ্কজ সাহা। পঙ্কজ সাহা থেকে যাদবপুরের যে অনেক কর্মকাণ্ড আছে সেগুলো আমরা অবশ্যই জানব, কিন্তু তার আগে পঙ্কজদার তো বহু কবিতা, বহুমুখী প্রতিভা, একটা কবিতা আর একটা শুনবো পঙ্কজদা যদি আপনি। তুমি কবিতার কথাটা যেটা জিজ্ঞেস করছিলে সেটা কি তোমায় আগে বলবো নাকি? না, আমি কবিতার ব্যাপারে আসবো, আমি সিরিয়ালি পরপর তো আপনার সঙ্গে আসবো, তার মধ্যখানে মধ্যখানে আপনার সৃষ্টিকে তো জনসমক্ষে তাহলে তোমাকে বলবো কি করে কবিতার সূত্রে একদম আমার চলে আসা। সেটা
আচ্ছা, এইটা দেখো আমরা জানি যে গাছ দেখতে পায় না, কিন্তু গাছ যদি দেখতে পেতো তাহলে কি দাঁড়াতো? আচ্ছা, সেই ভাবনা থেকে আমি যে বই থেকে তোমাকে কবিতাটা শোনাবো, এই বইটার নাম হচ্ছে বাংলা নদী পারাপার। বাংলা নদী পারাপার এটি গত বছর গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বইমেলাতে বাংলাদেশের একজন প্রকাশক নাজমুন নাহার তিনি এটি প্রকাশ করেছেন। একটা কবিতা শোনা, তার থেকেই প্রথম কবিতাটি তোমাকে শোনাই এবং দর্শকদের। কবিতাটার নাম হচ্ছে গাছেরা দেখছে। আচ্ছা, গাছেরা যদি দেখতো তাহলে কি হতো? আচ্ছা, এই ভাবনা থেকে লেখা। বন্ধু, গাছেদের অনুভূতি যখন ছন্নময় ধ্বনিতে তখন সেটা কবিতা, এবং সেই ওনার সেই অনুভূতি উনি সেটাকেই তুলে ধরছেন। আমি গাছেরা দেখছের পরে আমার একটা ছোট্ট কবিতাও পড়ে শোনাবো, সেটি আমার বলতে পারো যে আত্মপরিচয় নিয়ে লেখা। আচ্ছা, প্রথমে গাছেরা দেখছে। হ্যাঁ, গাছেদের পাতায় পাতায় চোখ ফুটে উঠেছে, তারা রোদ দেখছে, বৃষ্টি দেখছে, তারা দেখছে হাওয়ায় উড়ে যাচ্ছে সাদা কালো মেঘ। গাছের পাতারা দেখছে সবুজ টিয়ার ঝাঁক, গাছের সবুজের সঙ্গে তারা মিলিয়ে দেখছে টিয়াদের সবুজ। গাছের পাতাদের চোখে পড়ছে আলোর, পা জড়িয়ে পড়ছে ছায়া, কারো মায়া মায়ের চোখের জল, ছেলের হাতে কালের লাটাই। গাছেদের চোখে পড়ছে সারি সারি বাড়ি, জীবনের বাকি জীবন, দূর থেকে আসছে মানুষ, কাছে থেকে হারাচ্ছে মানুষের কায়া, জীবদেহের উপর আঁকা হচ্ছে সময়ের ক্ষত। গাছেরাই প্রথম দেখতে পাচ্ছে অন্য গাছ, ভালোবাসছে পাশের গাছের অন্য সবুজ, আবছা সবুজ, গাঢ় সবুজ। কোনো বাড়ির খোলা জানালা দিয়ে দেখছে নর এগিয়ে এসে আলিঙ্গন করছে নারীকে, এই গাছটি এগিয়ে যাই যেতে চাইছে ও গাছের দিকে, ভালোবাসবে বলে, কিন্তু তাদের চলা মাটির গভীরে বন্দি। গাছেদের শেকড় থেকে দুঃখ পাতাদের চোখে অশ্রু হয়ে ঝরছে, মানুষের সমাজে উল্লাস অনেকদিন খরার পরে আজ ঝরছে তাদের শরীরে আরামের ঝিরঝির। বন্ধু, মানে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্যে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সাহিত্য, সঙ্গীত, এই দুটো তো মেন মাধ্যম। আর এই সাহিত্যের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে তার মধ্যে একটি কবিতা হচ্ছে একটি বড়। সে আমি বলবো যে শীর্ষ শিল্প, জানো, আমি মনে করি কবিতা হচ্ছে সমস্ত শিল্পের উপরে। একদম একদম। এবং যখন কোনো একটা জিনিস খুব ভালো লাগে, ধরো কোনো একটা গান বা কোনো একটা ছবি, তখন আমরা বলি যেন কবিতার মতো, কবিতার মানে কবিতা হচ্ছে যেন সূক্ষ্মতম আত্মপ্রকাশ মানুষের। তো আমরা আগে যেটা বলছিলাম, একটা ছোট্ট কবিতা শোনাই দর্শকদের। কবিতাটার নাম হচ্ছে কালাধারের স্বপ্ন। আচ্ছা, একবার আমাকে জল পান করতে দাও, আমার পরিচয় জিজ্ঞেস করো না, যাবার আগে আমাকে ছুঁয়ে যেতে দাও এই মন্দির, মসজিদ, গির্জা, সিনাগগ। একজন মানুষ নিষ্ক্রান্ত হচ্ছে দাগ কাটাকাটি এই পৃথিবী থেকে, কালাধারে তার স্বপ্ন রইল, অনাগত পৃথিবী একদিন সেই স্বপ্ন মেলে ধরবে। দেখুন, আমরা এখন মানে পঙ্কজদার আরো একটু জীবনের ভেতরে ঢুকবো। পঙ্কজদা, আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে কোন ইয়ারের ছাত্র ছিলেন বলে? আমি তুমি বললে সংক্ষেপে বললে ষাটের দশকের শেষ এবং সত্তর দশকের আগমন ঘটছে সেই সময়। তাহলে সত্তর দশকের যে নকশালবাড়ি আন্দোলন, সেটা তো আমার চোখের সামনে ঘটেছে। কোন স্ট্রিম নিয়ে? আমি পড়েছি রাজনীতি বিজ্ঞান। আচ্ছা, বিষয় একই সঙ্গে জানো সুব্রত, আমি সাহিত্যটা পড়বার সুযোগ পেয়েছিলাম বিশ্বভারতীর যে কোর্স, হ্যাঁ, ওদের যে এমএ কোর্সটা, সেটা রবীন্দ্রনাথই একটা চালু করে গিয়েছিলেন যে শান্তিনিকেতনে না গিয়েও বাইরে থেকে যাতে সেটা পড়া যায়। আচ্ছা, যে জন্য কলকাতা, দিল্লি, বর্ধমান নানা জায়গায় ওটার জন্য সেন্টার হতো, কেন্দ্র, সেখানে পড়ানো হতো এবং পরীক্ষার প্রশ্নপত্র আসতো বিশ্বভারতী থেকে, আমরা সেখানে পরীক্ষা দিতাম। তো সেই জায়গায় আমি বাংলা ভাষায় এবং বিশ্ববিদ্যালয়ে মানে দূর শিক্ষার মাধ্যমে পড়েছি। ও আচ্ছা। আচ্ছা, এবারেতে আপনি প্রথম কবিতা কখন লিখলেন? পরে আমি তোমার লন্ডনে যখন ছিলাম তখন ওখানে ফিল্ম স্টাডিজ পড়েছি লন্ডন বিশ্ববিদ্যালয়ে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গবেষণা করেছি। ডক্টর টম নসিটা ছিলেন আমার গবেষণার যিনি
শিক্ষক বলতে পারো বা গাইড। হ্যাঁ হ্যাঁ, তুমি কি জানতে চাইছো? আমি বলছি যে আপনি তো একাধারে আপনার শিক্ষা সম্পূর্ণ করছেন, আর সেই সঙ্গে আপনি এই যে লেখালেখি করা, কবিতা লেখা, এটা প্রথম কখন করলেন? খুব ভালো তুমি জিজ্ঞেস করেছো। লেখালেখিটা যে কখন শুরু হয়েছে, মানে খুব সচেতন ভাবে নয়, খুব ছোটবেলা থেকেই লিখতাম। হ্যাঁ আচ্ছা। এবং যখন আমি স্কুলে ক্লাস এইটে পড়ি, তখন রবীন্দ্র জন্মশতবার্ষিকী। আচ্ছা। সেই সময় আমার স্কুল থেকে আমার কবিতা পাঠিয়ে দেওয়া হয় একটা প্রতিযোগিতায়, এবং সেটা ছিল একটা আন্তঃস্কুল রবীন্দ্র জন্মশতবার্ষিকী কবিতা রচনা প্রতিযোগিতা। আর তুমি শুনলে খুব খুশি হবে, তার বিচারক ছিলেন তিনজন বিখ্যাত সাহিত্যিক। একজন হচ্ছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র, আর একজন কবি দীনেশ দাস। এই তিনজন বিচারক ছিলেন। একদম জীবনের প্রথম পদক্ষেপে যে ব্যক্তিত্ব তার লেখার মধ্যে দিয়ে প্রথম স্থান অধিকার করেছে, বুঝতে পারছেন মানে ভাব তীব্র বোঝা যাচ্ছে। তুমি জানো বলে আমি সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলাম, আর সেই প্রতিযোগিতা যিনি সংগঠন করেছিলেন, যাকে আমরা অর্গানাইজ করা বলি, তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি তখন ছাত্র নেতা, তার নাম প্রিয়রঞ্জন দাস। উনি ছিলেন এই কমিটির সেক্রেটারি। সেজন্য তখন থেকেই তিনি আমাকে জানতেন এবং খুবই স্নেহ করতেন। তো তারপরে আপনি ধরুন, তারপর থেকে ধরো, তখন তো এটা একটা স্বীকৃতি যে আমি অত নিচু ক্লাসে পড়ি কিন্তু আন্ত স্কুলে প্রথম পুরস্কার পেলাম। আমাদের স্কুলের যে পত্রিকা বেরোতো সেটাও আমি সম্পাদক ছিলাম। পত্রিকার নাম হচ্ছে বিশান। হ্যাঁ, তো রবীন্দ্র জন্মশতবার্ষিকীর সময় যে সংখ্যা বেরিয়েছিল আমি সেটা সম্পাদনা করি, তার নাম দেওয়া হয়েছিল উদয়াচল। এবং আমার শিক্ষক আদিত্য কুমার চট্টোপাধ্যায় মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, এবং তিনি আমাদের সমস্ত ইয়ে করতেন, সাহিত্যের দিকে মূল শিক্ষাটা তিনি আমাদের দিতেন, তাকে আমি খুবই মানে মনে রেখেছি। পঙ্কজদা, আপনাকে এই যে আমাদের সংস্কৃতি তার যে এতগুলো শাখা প্রশাখা, আপনাকে সাহিত্য আকর্ষণ করলো কি করে, মানে সেটা কি ব্যাপার? সাহিত্য ছোটবেলা থেকে বলতে পারো, বাবা খুব সাহিত্য মনস্ক ছিলেন। হ্যাঁ, এবং খুবই আমাকে বিভিন্ন কবিতা পড়ে শোনাতেন, কবিতার দিকে আকৃষ্ট করেছিলেন, আর সেটা হয়তো একটা কারণ। তবে আমি জানি না, এই সাহিত্য আমাকে খুব ছেলেবেলা থেকে যে আকৃষ্ট করে, এবং পরবর্তীকালে যেমন ধরো এই গণমাধ্যমে আমি জড়িয়ে গেছি, তার সঙ্গে এবারে আপনি পেশা, যে আপনার যে একটা পুরুষ মানুষ একটা তো কাজকর্ম করতে হবে, সেখানে কিভাবে যুক্ত? সেটা সেটাও কিন্তু খুব স্বাভাবিক ভাবেই এসেছিল। আমি নানান ব্যাপারে আগ্রহী ছিলাম, শুধু যে সাহিত্যে নয়। কারণ আমি আবৃত্তি করতাম, আবৃত্তি আন্দোলন শুরু করেছিলাম, এবং প্রথম আবৃত্তির অনুষ্ঠান, শুধুমাত্র কবিতা আবৃত্তির একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান প্রথম আমি ভেবেছিলাম এবং প্রথম এটা করি। তো বন্ধু দেখুন, ওনার মধ্যে কিন্তু একে একে এবার বিভিন্ন সত্তা বেরিয়ে আসছে। একাধারে উনি যখন কবিতা রচনা করতেন, সেই সঙ্গে উনি বাচিক শিল্পী, মানে কবিতা আবৃত্তি করছেন। আবৃত্তি করছি শুধু নয়, বুঝলো, যে আবৃত্তি নিয়ে প্রথম যে সংগঠন, এটা যে একটা সংগঠন গড়ে চর্চা করতে হবে, সেটা প্রথম আমার মাথায় আসে। আচ্ছা। সেজন্য ইনস্টিটিউট অফ অডিওভিশুয়াল কালচার, এবং তার আগে আবহমান বলে একটা সংগঠন গড়ি। এটা হচ্ছে 70 দশকের আগে, 60-এর দশকের শেষের দিকে। আচ্ছা, শেষের দিকে। এবং তখন কবিতা আবৃত্তি করা হতো সাধারণত রবীন্দ্রনাথ, সুকান্ত, কাজী নজরুল ইসলাম। আমি শুরু করি প্রথম একেবারে সেই সময় যারা কবিতা লিখছেন, যেমন ধরো শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তাদের কবিতা আবৃত্তি সেই সময়, এবং একই সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়, এদের কবিতা আবৃত্তি আরম্ভ করা। এবং শুধুমাত্র আবৃত্তিরই যে একটা অনুষ্ঠান হতে পারে, সেটা প্রথম আমার মাথায় আসে। এবং আমি শুধুমাত্র আবৃত্তির একটি অনুষ্ঠান করি, এবং সেটা হয়েছিল ম্যাক্সমুলার ভবনে। সেটা উদ্বোধন করেছিলেন অন্নদা শঙ্কর রায়, এবং প্রথম দিনে অংশগ্রহণ করেছিলেন তৎকালীন বিখ্যাত আবৃত্তিকাররা, যেমন ধরো কাজী সব্যসাচী, তারপরে তোমার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এবং আমরা আমাদের সেই ইনস্টিটিউট অফ অডিওভিশুয়াল কালচারের তরফ থেকে ম্যাক্সমুলার ভবনে প্রথম তোমার কোরাস আবৃত্তির সূচনা করলাম সেই অনুষ্ঠানে। এখন তো কোরাস আবৃত্তি একটা জল ভাত হয়ে গেছে। পরে প্রথম আবৃত্তি উৎসব করি 4 দিন ব্যাপী, সেটা হচ্ছে 1972 সালে। আচ্ছা। সেটা হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টস, এখন যেটা শিশির মঞ্চ, কলকাতা তথ্য কেন্দ্র তখন বলা হতো, সেই অডিটোরিয়ামে।
এবং ম্যাক্সমুলার ভবন, তিনটে অডিটোরিয়াম মিলে। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাকে এই আবৃত্তি উৎসবের কথাটা বলি, তাতে সৌম্যমিত্রের জন্য একটা সন্ধ্যা ছিল, প্রবীণ আবৃত্তিকার হিসেবে প্রবোধ সান্যাল, প্রেমেন্দ্র মিত্র, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এরা অংশগ্রহণ করেছিলেন, বিদেশ থেকে কবিরা এসেছিলেন, তারা তাদের কবিতা পড়লেন, আমরা তাদের কবিতার অনুবাদ আবৃত্তি করলাম, এবং কবিরা আবৃত্তি করেছিলেন, কবিরা নিজেদের কবিতা পড়েননি। তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে তৎকালীন বিখ্যাত সব কবি তারা অন্যের কবিতা আবৃত্তি করে। আচ্ছা, এবং তখন এটা বিপুল সাড়া পড়েছিল। আপনি ওই যাদবপুর ইউনিভার্সিটিতে শুনেছি আপনি ওখানে কম্পিটিশন, কম্পিটিশনে অনেক কিছু আপনার জিনিসকে তুলে ধরেছিলেন। তুমি যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন, এই দুটো একসঙ্গে জড়িয়ে আছে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলাম। আমাদের সময়ে উপাচার্য ছিলেন ডক্টর ত্রিগুণা সেন, বিখ্যাত ব্যক্তি, তিনি পরে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। তো তিনি একটা ব্যবস্থা রেখেছিলেন যে পড়াশোনার বাইরে এই বিভিন্ন শিল্প চর্চার যাতে একটা সুযোগ ছাত্ররা পায়, যে যেন বিভিন্ন ফ্যাকাল্টি মিলে নানা রকম ক্লাব ছিল, বুঝছো। আমি সেই সূত্রে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি ড্রামা ক্লাবের সেক্রেটারি ছিলাম, আর্ট অ্যান্ড লিটারি সোসাইটি করেছিলাম তার সেক্রেটারি ছিলাম, নাটকের ডিরেক্টর ছিলাম, নানান প্রতিযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পুরস্কার এনে দিয়েছি, নাট্য প্রতিযোগিতায় আমি পরিচালক হিসেবে, নাট্যকার হিসেবে, অভিনেতা হিসেবে যে কাজের সুযোগ সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাই। আচ্ছা, এবং তারপরে ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টি আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং মিলে আমি একটি পত্রিকা চালু করি, তার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় পত্রিকা। ও বাবা, আমি তার প্রথম সম্পাদক ছিলাম, এবং আর্ট অ্যান্ড লিটারি সোসাইটিও প্রথম শুরু করি, আমি তার সম্পাদক ছিলাম। তাছাড়া যেমন ধরো ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি কমিটির আমি সম্পাদক ছিলাম, গান্ধী সেন্টিনারি কমিটির সম্পাদক ছিলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জীবনটা 5 বছর ধরে চলছে। ধরো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে কোঅপারেটিভ সোসাইটি, আমি তার ছাত্র ডিরেক্টর ছিলাম, এবং ডিবেটিং সোসাইটি, ফিল্ম সোসাইটি, নানান সোসাইটির আমি কর্মকর্তা ছিলাম। হ্যাঁ, এবং এই যে সুযোগগুলো পাচ্ছিলাম তখনই, যেন তুমি শুনলে মজা পাবে, আমাদের বিশ্ববিদ্যালয়টা খুব বড় প্রদর্শনী হতো। আচ্ছা, সেখানে আমাদের যে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, তারা টেলিভিশন কি করে কাজ করে সেটা দেখাতো। আচ্ছা, আর আমার উপর দায়িত্ব দিত যে তুমি প্রোগ্রাম অর্গানাইজ করো। আচ্ছা, তা আমি প্রোগ্রাম অর্গানাইজ করতাম। ওই একটা নেশা ধরে গেল যে টেলিভিশনে প্রোগ্রাম করা। আচ্ছা, সেটা যে পরে প্রেশার হয়ে যাবে তখন তো ভাবতে পারিনি। আচ্ছা, তারপরে ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যখন ডেকে পাঠাতো বেতার কেন্দ্ররা, তখন তো টেলিভিশন নেই, আমাকে পাঠানো হতো বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবার জন্য। আচ্ছা, আমি সেই হিসেবে আকাশবাণীতে গেছি প্রথম, আমাকে পাঠানো হয়েছে। আমি প্রথম যখন গেছি তখন তোমার 60-এর দশকে, ধরো আমার মনে হচ্ছে 65-66 সাল। তার আগে আমি ছোটবেলায় গল্পদাদুর আসরে অংশগ্রহণ করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করতে গেছি তখন আমি বিএ ক্লাসের ছাত্র। এবং আমি যখন ওখানে গেলাম একটা আলোচনাতে অংশগ্রহণ করতে, আমার বলা টলা শুনে তখন উষা ভট্টাচার্য, বেলা দে এরা ছিলেন, তারা আমাকে বললেন তুমি তো খুব ভালো করে বলছো, তুমি পুরোটা কন্ডাক্ট করো। আচ্ছা, আমি যখন কন্ডাক্ট করতে লাগলাম, তারপরে ওরা আমাকে মাঝে মাঝে ডেকে পাঠাতেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, না সরাসরি, যে তুমি এসে অনুষ্ঠান কন্ডাক্ট করো, আরো সব ছেলে মেয়েদের নিয়ে এসো। এই করতে করতে আমি যুবগোষ্ঠীর সঙ্গে যুক্ত হলাম, যুবগোষ্ঠী বলে একটা অনুষ্ঠান ছিল, এমনকি মহিলা মহল, গল্পদাদুর আসর, শিশু মহল, নানান ব্যাপারের সঙ্গে। আকাশবাণীতে তখন আমি বাইরে থেকে গিয়ে কিন্তু অনুষ্ঠান করছি। হ্যাঁ, এবং তোমার তারপরে আমাকে ক্যাজুয়াল কন্ট্রাক্টে কাজ করতে লাগলাম, কখনো স্ক্রিপ্ট রাইটার, কখনো ঘোষক, এই হিসেবে। তখন তারপরে মজা হলো যে আর টিউশনই করতে হচ্ছে না, ওই টাকাতেই আমার হাত খরচ চলে যাচ্ছে। হ্যাঁ, এবং কাজ শেখার একটা বিরাট সুযোগ পেলাম আকাশবাণীর সঙ্গে। এরকম ভাবেই আমার একটা নিবিড় যোগাযোগ ঘটলো। তারপরে ধরো ভয়েস অফ আমেরিকা তখন এখান থেকে প্রোগ্রাম করত, তো সেখানেও বিশ্ববিদ্যালয়ে আমাকে পাঠালো যে ওরা চেয়েছে একজন ছাত্রকে যে অংশগ্রহণ করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে। এই করতে গিয়ে আমার সঙ্গে আকাশবাণীর যোগাযোগ, পরে ওরা আমাকে ঘরের ছেলে করে নেয়। এবং যখন যুববাণী শুরু হলো, তার প্রথম অনুষ্ঠান কর্মী হিসেবে আমাকে ওরা যোগ দিতে বললেন। আচ্ছা, এবং তাতে আমরা যুববাণী অর্গানাইজ করার ১৯৭০-এ 15ই আগস্ট যুববাণীর সূত্রপাত হলো। এখন যুববাণী, এখনকার তরুণরা জানে না, তখন
একটা পুরো আলাদা একটা স্বাধীন চ্যানেল, বুঝলি, প্রায় 6 ঘন্টা ধরে আমরা অনুষ্ঠান করতাম। আচ্ছা। এবং সেইখান থেকেই পরে যখন প্রথম টেলিভিশন এলো, আমি টেলিভিশনের স্বপ্ন দেখি, প্রথম পুরুষ আপনি, প্রথম প্রথম কর্মী হিসেবে যোগ দিই। তো আক্রমণে অনেকে অ্যাপ্লাই করেছিল, লিখিত পরীক্ষা হয়, ইন্টারভিউ হয়, তারপরে তোমাকে যেটা বলা হয় ভিজুয়ালাইজেশন টেস্ট সেটা হয়। এসব পরীক্ষার মধ্যে দিয়ে আমি তখন নির্বাচিত হলাম এবং আক্রমণে থেকে অনেকেই অ্যাপ্লাই করেছিল, আরও এত লোক অ্যাপ্লাই করেছিল সারা পশ্চিমবঙ্গে যে আকাশবাণী ভবনে জায়গা হয়নি। সেন্ট পলস ক্যাথিড্রাল যে বড় চার্চ, তার প্যারিশ হল বলে একটা হল আছে, সেটা বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়। আচ্ছা। তো সেইখানটা ভাড়া করে তোমার ওই বিয়ে বাড়ির যে লম্বা চেয়ার টেবিল থাকে, লম্বা টেবিল আর ভাঁজ করা চেয়ার দিয়ে আমাদের পরীক্ষা হয়েছিল। এত লোক অ্যাপ্লাই করেছিল, সেখানে প্রথম পুরুষ হয়েছিলেন আমাদের। যাই হোক, আমি পরীক্ষা এবং ইন্টারভিউ এসবের মধ্যে দিয়ে তো টেলিভিশনের চাকরি পেলাম। আমরা পুনা ফিল্ম ইনস্টিটিউটে চলে গেলাম, টেলিভিশন ফ্যাকাল্টি প্রথম ব্যাচের ছাত্র হিসেবে, এবং সেখানে ছাত্র ছিলাম এবং টেলিভিশন প্রোগ্রাম কি করে প্রোডাকশন করতে হবে তার সবকিছুই শিক্ষা কিন্তু পুনা ফিল্ম ইনস্টিটিউটে। আমরা প্রথম ব্যাচ, আর আমাদের ফ্যাকাল্টি উদ্বোধন করতে এসেছিলেন সত্যজিৎ রায়। ওরে বাবা। এবং সেই সময় একই সময়ে ফিল্ম ইনস্টিটিউটে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, যেদিন আমাদের উদ্বোধন হচ্ছে তিনজনই একই সঙ্গে ওখানে ছিলেন। আমি আগে যেগুলো লিখেছি আমার এই পুরনো অভিজ্ঞতার কথা। আচ্ছা, আপনি এবারে ওই সময়তে কি কোনো বই রচনা করছেন না? বইগুলো পরবর্তীকালে আস্তে আস্তে, বই তোমার অনেক, আপনার তো বহু অনেক বই আছে, আমার অনেকগুলো কবিতা, আমি সেই নামগুলো আপনাকে জিজ্ঞেস করব, কিন্তু আমাদের তো সময় হয়ে এসেছে, আমরা একটা বিরতিতে যাব। তো আপনার শিশুদের নিয়ে তো আপনি অনেক কবিতা লিখেছেন, তো সেরকম একটা কবিতা যদি দর্শকদের শোনান, কারণ সকলের তো ইচ্ছা জানতে আপনার বিভিন্ন কবিতা। ছোটদের একটা বই এনেছি, ছোটদের জন্য আমার বেশ অনেকগুলো বই আছে। তো একটা বই আমার সঙ্গে আছে, এটা হচ্ছে ছড়া একটি ছড়া, এটা পুনশ্চ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া তোমার আমার আরো অনেকগুলো ছোটদের বই রয়েছে, আমি এখান থেকে একটা লেখা শোনাই। হ্যাঁ, এটা হচ্ছে কি গিয়েছে ফেলে। সিমুর আলীর গায়ের পথে রশিদ আলীর ছেলে কি গিয়েছে ফেলে, চলকে উঠে টলকে গেল একটি গাছের ছায়া, দাহক ডাকে দুপুর বেলা মন জুড়নো মায়া। ছেলেরে তুই রশিদ আলীর মনের কথা জানিস, তোর দাদা যে লতিফ ছিল তার দাদা যে আনিস, আনিস এখন গাঁ ছাড়া যে লোক ভুলেছে তাকে, তার স্মৃতিতে দুপুর জুড়ে একটি ডাহুক ডাকে। আর একটা ছোট্ট লেখা শোনাই, সুবুদ্ধি যেন এই পৃথিবী সুন্দর, বাঁচতে লাগে ভালো, কিন্তু কিছু মানুষ আছে দুঃখ ছড়ায় কালো, আকাশ দেখো আলোয় ভরা, বাতাস যেন সোহাগ মাখা, নদীর জলে প্রাণের কথা, জীবন মেলে খুশির পাখা, কিছু মানুষ ভিন্ন রকম, আকাশ বাতাস মলিন করে, নদীর জলে বিষ ঠেলে দেয়, কান্না উঠে ঘরে ঘরে। মাইকেল জ্যাকসন, তুমি চলে যাবার পরে, সুব্রত সুরের আকাশে তোমার অনুষ্ঠানের নাম। আমি তো অসুরের লোক, আমি তো গায়ক নই তোমাদের মতো। তো আমি যে কবিতাটি পড়ে শোনাচ্ছি, এটি কিন্তু একজন সুরের মানুষকে নিয়ে লেখা, বিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন। আমার সৌভাগ্য হয়েছে তার গান শোনার, আমি যখন বিদেশে থাকতাম। এবং মাইকেল জ্যাকসন যখন চলে গেলেন, মারা গেলেন, তারপর আমি এই কবিতাটি লিখেছিলাম। কবিতাটির নাম মাইকেল জ্যাকসন, তুমি চলে যাবার পরে। একটি ফুলের জন্য যারা যুদ্ধ করছে তাদের নদীর কথা বলবো, আকাশের কথা, পায়ে চলা পথের কথা বলবো উধাও প্রান্তরের। একটি মৃত্যুর জন্য যারা শোক করছে তাদের নবজাতকের কথা বলবো, প্রথম কান্নার কথা,
প্রথম হাসির, একটু ভালোবাসার জন্য যারা গান বাঁধছে তাদের তোমার কথা বলবো, ভুলে যাবার কথা যারা কানাকানি করছে তাদের অন্ধকারে অন্ধকারে আলোর পাখিদের কথা বলবো, একটি ফুলের জন্যে, একটি কবিতার জন্যে, একটি গানের জন্যে যারা যুদ্ধ করছে তারা এখন সবাই সীমান্ত পেরিয়ে আসছে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত, আমি কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আমরা বিরতির পর ফিরে এলাম পঙ্কজদার স্বরচিত একটি কবিতার মধ্যে দিয়ে। দেখুন, একটা মেলবন্ধন ঘটে কিন্তু এই সাহিত্য এবং সংস্কৃতি এবং সঙ্গীতের মধ্যে দিয়ে, অর্থাৎ অতীতের মানুষের জীবন তার সঙ্গে মেলবন্ধন ঘটে বর্তমানে এবং বর্তমানের সঙ্গে ভবিষ্যতে, একটা জাতির সঙ্গে একটা জাতির, একটা দেশের সঙ্গে একটা দেশের, একটা সভ্যতার সঙ্গে একটা সভ্যতার যে মেলবন্ধন ঘটে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের এই পঙ্কজদা। পঙ্কজদা তো সারা পৃথিবীতে ঘুরেছেন, সেই মেলবন্ধন ঘটিয়েছেন, সেই কথাই আমরা পঙ্কজদার থেকে একটু জানব। পঙ্কজদা, আপনি দূরদর্শনের যদি আপনার কর্মকাণ্ড একটু বলেন, তারপরে তো আরো বিদেশে গেছেন সেগুলো শুনবো, দূরদর্শনের একটু ব্যাপারটা বলুন। আমি আসলে ছোটবেলা থেকে, অল্প বয়স থেকে অডিও ভিজুয়ালের দিকে আমার খুব আগ্রহ ছিল। আচ্ছা, তো তোমাকে বলে হচ্ছে যে ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার বলে প্রতিষ্ঠান তৈরি করেছিলাম, তারপরে যখন টেলিভিশন এলো আমি তো প্রথম কর্মী হিসেবে যোগ দিলাম, এবং সেখানে প্রথম একেবারে প্রথম দিন থেকেই বলতে পারো আমার উপর একটা দায়িত্ব পড়লো দর্শকের দরবারে একটা অনুষ্ঠান করার। হ্যাঁ, সেটা দর্শকদের কাছে আমরা আমাদের দূরদর্শনের প্রতিনিধি হিসেবে আমি পর্দায় যাব। আচ্ছা, এইটা হচ্ছে সেই অনুষ্ঠান। তো খুব জনপ্রিয় হয়েছিল সেই অনুষ্ঠান, আমি একটানা 10 বছর করেছিলাম, একাই করতাম প্রথমে, তারপর তো বিদেশ চলে যাই, বিবিসি লন্ডনে বিদেশে, পরদিন ফিরে এলাম, তখন আমার সঙ্গে আমাদের ঘোষিকারা থাকতেন, যেমন চৈতালী, শাশ্বতী, সুচন্দ্রা, সেও ঘোষিকা ছিল না, সেও থাকত, অপর্ণা বলে একটি আমাদের সহকর্মী, ওরা তখন আমার সঙ্গে থাকত। কিন্তু প্রথম 10 বছর আমি একলাই করেছিলাম, তো তখন দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুষ্ঠান, তারপরে খুব জনপ্রিয় হয়েছে। আপনার তো নববর্ষের একেবারে প্রথম বছর, আমরা নববর্ষটা পাইনি, দ্বিতীয় বছর থেকে আমি আরম্ভ করি নববর্ষের বৈঠক। এখন যেমন তোমার বিভিন্ন ইয়েতে চ্যানেলে তুমি পুজো বলো বা নববর্ষ বলো, আড্ডার যে অনুষ্ঠান দেখো সেটা জনপ্রিয় হয়েছে কিন্তু নববর্ষের বৈঠক থেকে, এবং নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি, ওটা আমাদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল। দুই বাংলা শিল্পীরা অংশ নিতেন, কখনো নদীতে নৌকো ভাসিয়ে হয়েছে, কখনো রেলগাড়িতে হয়েছে, সত্যি সত্যি রেলগাড়ি চলতে চলতে, এইগুলো কিন্তু এসেছে জানো, মানে যেমন ধরো ভারতবর্ষে প্রথম রেল চড়েছিল একটা পয়লা বৈশাখ, সেইখান থেকে আমি পয়লা বৈশাখে রেলগাড়ির উপর কথা পিছনে কিন্তু যুক্তি কারণ আছে, এবং সেটার বিষয় ছিল নববর্ষ, রেল এবং বাঙালি, এবং তা নিয়ে যে কত গান কবিতা ইত্যাদি রয়েছে তুমি অবাক হয়ে যাবে। নৌকো ভাসিয়ে যখন করেছিলাম, সব বিখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করতেন, তখন যেমন হেমন্ত দা, মানবেন্দ্র দা, সুবিনয় রায়, মোহরদি, ছবিদি, কীর্তনের ছবিদি, তারপরে তোমার রামকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায় তো প্রায় প্রত্যেক বছর আসতেন, এবং ওর মাধ্যমে পুরাতনী গান সাধারণ মানুষের মধ্যে এরকম জনপ্রিয় হয়েছিল। তারও আগে যেমন জ্ঞানবাবু আসতেন, জ্ঞানপ্রকাশ ঘোষ, আঙুরবালা, হ্যাঁ, এবং সুপ্রীতি ঘোষ, মানে পুরনো দিনে যখন তখনকার শিল্পীরা আসতেন, তার পরবর্তীকালে যখন আমরা করলাম তখন যারা বিখ্যাত তারা আসতেন, পরের দিকে আমি তো গত 2 বছর আগেও করেছি, তখন এখনকার শিল্পীরা সব অংশগ্রহণ করতো। এবারে আপনি দূরদর্শনে, এবং একটা ব্যাপার, পশ্চিমবঙ্গের শিল্পী নয়,
বাংলাদেশের এমন কোন বিখ্যাত শিল্পী নেই যারা অংশগ্রহণ করেন, সবাই অংশগ্রহণ করে। আচ্ছা, আপনি এদিকে পড়াশোনা করে দূরদর্শনে চাকরিতে জয়েন করলেন, আর তারপর বিবাহ সূত্রে বিবাহটা করলেন? সেটা আমার নিজের সহকর্মী, আমরা একসঙ্গে। কি নাম বৌদির নামটা? শর্মিষ্ঠা। ও ছিল আমাদের দূরদর্শনের মানে বাংলা টেলিভিশনের প্রথম মুখ বলতে পারো। আচ্ছা, ও ছিল আমাদের প্রথম অ্যানাউন্সার, যে প্রথম দিন পর্দায় গিয়ে বলেছিল আজ থেকে আমাদের যাত্রা শুরু হলো। কিন্তু ওরা অবশ্য পরে ভালো লাগেনি অ্যানাউন্সমেন্টের কাজ, প্রোডাকশনে চলে আসে। এবং আমার সহকর্মী, আমার পরে আবার দূরদর্শনের তোমার বিশেষ করে যেটা বাণিজ্য বিভাগ বলা হয়, মার্কেটিং ডিভিশন, তার ডিরেক্টর ছিল, আর্কাইভেরও ডিরেক্টর ছিল, কিছুদিন দূরদর্শন কেন্দ্রেরও দায়িত্ব নিতে হয়েছিল। তো আপনি এখান থেকে এবার লন্ডনে কিভাবে গেলেন? সেটা হচ্ছে যে ওরা বিজ্ঞাপন করেছিল এবং আমাকে ওরা যোগাযোগ করেছিল যে তুমি যদি ইন্টারেস্টেড হও, তুমি যদি অ্যাপ্লাই করো। পরীক্ষা হয়েছিল আন্তর্জাতিকভাবে, হ্যাঁ, পৃথিবীর নানান শহরে। প্রথমত রিটেন টেস্ট হয়, দুটো লিখিত পরীক্ষা হয়, তারপরে হয়েছে তোমার ইন্টারভিউ হয়েছে, তারপরে ভয়েস টেস্ট হয়েছে, নানা রকম পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা নিতে জিম নরিস এসেছিলেন, খুব উচ্চ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটা আমাদের এই বাংলার ছেলে কৃতি সন্তান, সে তিনি গিয়ে কিভাবে লড়াই করে একটা জায়গা করেছেন। তো সেখানে ওরা আমাকে একটা মজার ব্যাপার হচ্ছে যে নানান রেফারেন্স চেয়েছিল ওরা, ওই পরীক্ষা যখন দিয়ে অ্যাপ্লাই যখন করি, মানে একদম স্কুল থেকে আরম্ভ করে পেশা জীবন অবধি। তো আমি পেশার জীবনে সত্যজিৎ রায়ের নাম ওনাকে না বলে দিয়ে দিই। হ্যাঁ, তখন ওরা সত্যজিৎ রায়ের নাম দেখে আর কাউকে লেখেনি, ওনাকে লিখেছেন। আচ্ছা, তো সত্যজিৎ রায় খুব বকাবকি করেছিলেন, তুমি ভালো কাজ করছো, তুমি যাবে কেন বিলেতে, যাওয়ার কোনো দরকার নেই। তো আমি বললাম যে না, তখন তো আমি চাকরি পেয়ে গেছি। তারপরে ওকে লিখেছেন যে আপনার মতামত জানান। উনি তো বললেন ঠিক আছে, আমি তো তোমার সম্পর্কে ভালো লিখে দেবো, কিন্তু তুমি যে একবার দেশ ছেড়ে চলে যাচ্ছ, পরে ফিরে এসে তো কোথাও কেউ ঢুকতে দেবে না তোমাকে, তখন কিন্তু এসে আমার বাড়িতে বসে থাকবে না, তখন বলবে না যে মানিকদা আমাকে কেউ ঢুকতে দিচ্ছে না, আর বিলেত যাওয়ার দরকার কি। আমি কি কখনো গেছি? আমি যাই অনুষ্ঠান, মানে একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, বক্তৃতা করতে গেলাম, তুমি তেমন যাও। আমাদের যে আপনি তো সত্যজিৎ রায়, আমি পরীক্ষা পরীক্ষা দিয়ে এত কষ্ট করে পেয়েছি, তো আমি যাই একটু দেখে থাকি। বিবিসি লন্ডনে আপনি ক বছর থাকবেন? আমি 5 বছর। ওখান থেকে আপনি সারা পৃথিবীতে ঘুরলেন, কোন কোন দেশে একটু গেলেন? নানান দেশে। আচ্ছা, একটু একটু নাম বলুন। পরবর্তীকালেও গেছি নানান দেশে, যেমন ধরো ইউরোপে তো নানান দেশে গেছি, যেমন জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, তারপরে তোমার ফ্রান্স, ফ্রান্সে তো প্রায় চলে যেতাম, আমার খুব প্রিয় দেশ, আমার অনেক বন্ধুরাও থাকে ওখানে, সুইজারল্যান্ড, হ্যাঁ, তারপরে সাইপ্রাসে গেছি, তারপরে তোমার কথা নদী আমার একটি বই, পুনশ্চ থেকে বেরিয়েছে। তারপরে যেমন ধরো কালাধারে স্বপ্ন, তুমি যে বলছো দর্শকদের দেখাতে দেখালাম, এটাও পুনশ্চর একটি প্রকাশনা। তারপরে এটি আমার অনেক দিনের, অনেক আগের বই, এটির নাম হচ্ছে মৃত্যুর জন্মদিন। এই বইটি প্রচ্ছদ করেছেন এবং ভেতরে একই সঙ্গে রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত চিত্রশিল্পী, তার আঁকা ছবি বা পেইন্টিং রয়েছে এই বই। মানে একটার পর একটা বই রচনা করে গেছে। তারপরে আরেকটি বই বলি, তোমার ছোট একটা বই, এটি আপন ঝাপন এই বইটির নাম। হ্যাঁ, এই বইটি আপন ঝাপন। এই বইটির কথা এখন বিশেষ করে বলবো, তার কারণ সম্প্রতি চণ্ডী লাহিড়ী কার্টুনিস্ট চলে গেলেন। এই বইটি হচ্ছে দেশ পাবলিকেশন করেছিল, আমার ছড়া আর চণ্ডী লাহিড়ীর কার্টুনের একটি প্রকাশনা। আমি প্রকাশককে বলবো, এটা শেষ হয়ে গেছে, খুব বিক্রি হয়েছিল তখন, এটি আবার প্রকাশ করতে, কারণ সবাই এখন চলে। মানে এই বইগুলোর মধ্যে আপনার যত বই বেরিয়েছে তার মধ্যে বেশি আপনার পাবলিক নিয়েছে এই বইটা? কার্টুন তো কার্টুন, আর ছড়া তো তখন বুঝতেই পারছো হটকেকের মতো, সময়ের নাম মানুষ, এটাও দেশ পাবলিকেশনের একটি বই। এছাড়া তোমার জেনি না শকুন্তলা বলে দেশ পাবলিকেশনের আরেকটি বই আমার আছে। তাছাড়া তোমার দ্বীপ প্রকাশন আমার অনেকগুলি বই করেছে। আচ্ছা, বিরাজ করেছে। আচ্ছা, আপনি শান্তিনিকেতনে কিভাবে যুক্ত? শান্তিনিকেতনের সঙ্গে আমার খুব অল্প বয়স থেকে যোগাযোগ। আচ্ছা, তারপরে যখন তোমার দূরদর্শন হলো, তখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বিশ্বভারতীর অনুষ্ঠানের দায়িত্ব আমার উপর ছিল। আচ্ছা, তারপরে আমি তো ঘরের মানুষ হয়েছি ছিলাম ওদের। পরে ওখানে ক বছর থাকলেন? ওখানে না, শান্তিনিকেতনে কিন্তু আমি
প্রথম তো আমি কলকাতা থেকে যেতাম, অনুষ্ঠান করে চলে আসতাম। আচ্ছা, পরে ওখানে একটা টেম্পোরারি স্টুডিও করা হয়। আচ্ছা, সেটা আমার উপর দায়িত্ব ছিল। আচ্ছা, তারপরে আমি যখন রাঁচি দূরদর্শন কেন্দ্রের ডিরেক্টর হিসেবে আমাকে পাঠানো হলো, তখন বিশ্বভারতী একটা প্রস্তাব দিল যে শান্তিনিকেতনে একটা দূরদর্শন কেন্দ্র করা হোক। আচ্ছা, আমি প্রথমে আপত্তি করেছিলাম, আমি বলেছিলাম যে শান্তিনিকেতনের একটা জীবনের আলাদা ছন্দ আছে, আর আমাদের টেলিভিশনের, তুমি তো জানো, তুমি টেলিভিশনের সঙ্গে যুক্ত, টেলিভিশনের একটা আলাদা রিদম আছে, এই দুটো রিদম খাপ খাবে না। কিন্তু তারপরে বিশ্বভারতী ভীষণ চাইল, তখন আমাকে রাঁচি থেকে দূরদর্শনে বদলি করা হলো যে তুমি নতুন টেলিভিশন সেন্টার তৈরি করো। সেখানে আমি শান্তিনিকেতনে দূরদর্শন যখন তৈরি হয়, ওই তৈরি করার দায়িত্ব আমার উপর ছিল যমুনায় থেকে, তা আমি সেখানকার প্রথম ডিরেক্টর হিসেবে কাজ করি। আচ্ছা, তারপরে আমাকে কলকাতা দূরদর্শনে ডিরেক্টর হিসেবে নিয়ে আসা হলো, সেখান থেকে আমি অবসর নিলাম। আচ্ছা, ওই কোন ইয়ারে অবসর হলো আপনার? অনেকদিন আগে, আমার অবসর হচ্ছে তোমার 2006। আপনি তো আপনার পুরস্কারের ঝুলিতে তো পৃথিবীতে মানে বহু দেশ থেকে এবং আমাদের এখানে অনেক পুরস্কার পেয়েছেন, তো সেই পুরস্কারের নাম বলে একটু আপনার কাছ থেকে মানে আপনার মুখ দিয়ে আমি শুনতে চাই। সেটা খুবই সংকোচের ব্যাপার বলছে, তুমি যদি আমাকে বলো তোমার কাছে ওই যে মুদ্রিত কাগজ আছে, বাংলাদেশে একটা বিরাট পত্রিকাতে তো আপনার সম্পর্কে তো বহু ওরা লেখা লিখেছে, তো সেক্ষেত্রে আমি একটু দেখেই বলি। পঙ্কজদা যে সমস্ত পুরস্কার পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে মাইকেল মধুসূদন পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার, অল ইন্ডিয়া রাইটার্স কনফারেন্স পুরস্কার, উৎসব সাহিত্য পুরস্কার যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়েছিল, উৎসব সাহিত্য স্বর্ণপদক মানে উত্তরবঙ্গ থেকে যেটা দেওয়া হয়েছিল, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পুরস্কার, কবি সুভাষ স্মারক সম্মান পুরস্কার, সুইডেন থেকে প্রকাশিত উত্তরপ্রদেশ উত্তরদেশ পুরস্কার, হাওড়া পণ্ডিত সমাজ থেকে যেটা দিয়েছিল হাওড়া পণ্ডিত সমাজ সম্মান, তারপরে সৌমেন্দ্রনাথ ঠাকুর পুরস্কার, পঙ্কজ সাহাকে দিয়েই এই পুরস্কারের সূত্রপাত করেন সৌমেন্দ্রনাথ ঠাকুর, এবং এছাড়া বিশালি পুরস্কার মারা গেছে। আচ্ছা, এছাড়া তো আপনার ক্ষেত্রে আমাদের সম্প্রতি বোধহয় পশ্চিমবঙ্গ সরকার থেকেও তো আমাদের দিদি অ্যাচিভমেন্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে বহু পুরস্কার তো আপনার ঝুলিতে এসছে, তো আপনি কি পরবর্তী জেনারেশন তৈরি করছেন? মানে সে তো ওটা খুব বিরাট স্পর্ধার কথা, সেটা বলবো না। আমি আমার সামান্য মানুষ হিসেবে আমার কাজ করে যাচ্ছি, কিন্তু তার মধ্যে দিয়ে তরুণরা যখন বলে যে তারা আমার কাছে থেকে আমার কাজ থেকে অনেক প্রেরণা পেয়েছে বা আমার কাজ দেখে কাজ শিখেছে, তখন নিশ্চয়ই খুব ভালো লাগে। তাই তোমার হয়তো জানতে ভালো লাগবে যে সম্প্রতি আমি লেডি ব্রেবন কলেজে পড়াচ্ছি, ফাইনাল ইয়ারে পড়াচ্ছি, একটি একটি পত্র মানে একটি পেপার আমাকে পড়ানোর জন্য বলা হয়েছে, আবার নতুন করে পড়াতে গিয়ে ভালো লাগছে। আচ্ছা, আমি নিজে তো বুঝতেই পারি না যে আমার অবসর হয়েছে, ব্যস্ত থাকতে মনে হয়। আমি একটা কথা বলি, আমি কিন্তু আমার এই চলার পথে যখনই আমি এই দাদার সহযোগিতা চেয়েছি, দুহাত ভরে উনি কিন্তু আমাকে সহযোগিতা করেছেন। একজন অভিভাবক মানে আমাদের বাংলা সংস্কৃতির যে একজন অভিভাবককে আমরা পেয়েছি এই রকম ধরনের মানুষকে, সত্যি আমরা অনুষ্ঠান প্রযোজনা করছো এবং সেটা বেশ কয়েক বছর ধরে তুমি সাফল্য অভিনন্দন জানাই যে তুমি সফল হয়েছো। এবং এই যে পঙ্কজদা আমাকে সহযোগিতা করেছেন, তো দেখুন আমার কাছ থেকে আমার ভেতর থেকে চেষ্টা করেছি কিছু তো সমাজের বুকে দিয়ে যাওয়া, তো আপনাদের প্রত্যেকের ইচ্ছা ছিল যে সুব্রত ঘোষালের কবিতা যেন প্রতিদিন একটা করে এই অনুষ্ঠানে পড়া হয়। তুমি শোনো, হ্যাঁ আমি একটা কবিতা, আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবসের একটা আমাদের মূল্যবান সময় এবং খুব আনন্দের সময় এবং এখানে যে সম্প্রীতির একটা বার্তা আমি এখান থেকে দিতে চাইছি, তো আমার একটি কবিতা হিন্দু মুসলমান। মোরা একই জাতি একই প্রাণ হিন্দু মুসলমান, মোরা বিভেদ সকল ভুলে গিয়ে সততা বিবেক আদর্শের প্রদীপ চালিয়ে যেন একে অন্যের করি সম্মান, মোরা একই রক্তে তৈরি মানুষ হিন্দু মুসলমান, শত দারিদ্রতা কষ্টের মাঝেও মোদের এত সম্মান, তবু মনের মাঝে সকাল সাঁঝে
নিত্য নতুন সংগ্রামী কাজের মাঝে গর্ববোধের একটাই, মোরা ভারতের সন্তান, মোরা একই রক্ত তৈরি মানুষ, হিন্দু মুসলমান। মোদের হৃদয়ে আছে স্নেহ ভালোবাসা, আছে কবির গান, জড়িয়ে আছে স্মৃতিতে কত যে কথা, আছে সততায় ফরিয়ে মালা যে গাথা, আছে রঙিন স্বপ্ন আশা, আছে বিধির বিধান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। বিপদে বাড়ি আত্মবিশ্বাস হয়ে শক্তিমান, এনে মনে চেতনা সহে যাতনা, ভুলে বেদনা করে কঠোর সাধনা, পারি যেন ধরণীর মাঝে রাখতে মর্যাদা মান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। মোদে আছে সমস্যা, আছে মান অভিমান, থেকে দীর্ঘদিনের বিদেশি পলাধীনতায় হয়েছে ক্লান্ত, হয়েছে সর্বশান্ত হিতায়, তবু প্রতিজ্ঞা মোদের নেমনা অন্যের অনুদান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। নিত্য হিংসা বিদ্বেষ লুণ্টনে হয় মায়ের অপমান, বিপদে সাহস এনে ক্ষণে ক্ষণে জাগিয়ে চিত্ত মূল্যবোধ এনে মনে, নির্ভয়ে শক্ত হাতে রুখব মায়ের অপমান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। কণ্ঠ মিলিয়ে সকলে গিয়ে জাতীয় গান, ভাই ভাই হাতে হাত মিলিয়ে, দেশ থেকে কিংবা দূরে বিদেশে গিয়ে একই সুরে যেন বলতে পারি মোদের হিন্দুস্থান, মোরা একই রক্তে তৈরি মানুষ, হিন্দু মুসলমান। বাহ, খুব সুন্দর। তোমার কবিতা শুনতে শুনতে হ্যাঁ আমি নিজের একটি কবিতার কথা আমার মনে পড়লো, সেটা আমি তুলে নিলাম একদম তোমাকে একটু পড়ে শোনাই। এটার নাম ভারতবর্ষ। আজকের দিনে বিশেষ করে কবিতাটা তোমার কবিতা শুনে আরো বেশি আমি অনুপ্রাণিত বোধ করলাম এটি পড়ে শোনাতে। আচ্ছা বাহ। আজ সকালে নানা ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখি আমাকে ঘিরে অসংখ্য পতাকা, লাল গৈরিক সবুজ হলুদ বিচিত্র রঙের নানান প্রতীক সেসব পতাকায়, বিবিধ সংকেত। পতাকারা এগিয়ে আসছে আমার দিকে, ক্রমেই দ্রুত হচ্ছে তাদের গতি, আমাকে যেন গ্রাস করবে তারা। বিপুল কোলাহলে আমি খুঁজতে থাকি একটি পতাকা, আমার জন্মের প্রথম মুহূর্তে আমার পিতা চোখের সামনে মেলে ধরেছিলেন সেই পতাকা ত্রিবর্ণ রঞ্জিত। আমার বেড়ে ওঠার রক্তের সংস্কারে আমি খুঁজতে থাকি একটি পতাকা, নম্র ভালোবাসার চোখে ধরা দেয় না পরিচিত উড্ডিন, তীব্র ক্রোধে সমস্ত পতাকা আমি দুহাতে সরিয়ে খুঁজতে থাকি সেই পতাকা। আমার দুহাতের প্রবল অসহায়তায় একটার পর একটা পতাকা আমাকে ক্রমেই গ্রাস করতে থাকে। ভারতবর্ষের এই কথাটা মনে করে আর আমি আরেকটি কবিতা এই প্রসঙ্গে তোমাকে তোমাদের কাছে পড়ে শোনাতে চাই, দর্শকদের কাছে। আমার জীবনের যিনি হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে নিয়ে, এবং আজকে তাকেই আমাদের বিশ্ব স্মরণ করা উচিত, তার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। অথচ মানুষ এবং জাতি সে কথা স্বীকার করলো না, আজ এবং আজ এটার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হল, এটা কত বড় আক্ষেপ। কবিতাটির নাম আজও এক অগ্নিশিখা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে মনে রেখে। অগ্নিশিখা চারিদিকে দিনের পাথর, গভীরে গভীরে ব্যক্ত আধার, মধ্যে বন্দী এক অগ্নিশিখা, একটি দেশের মানচিত্রের উপর মুদ্রিত এক অগ্নিশিখা। সেই এক অগ্নিশিখা জলপ্রপাতের কাছে গিয়ে ক্লান্তি শোধ, সাগরের সামনে থেমে বিশালের ধ্যান, আকাশের আলোয় দুটি হাত দুর্জয় অভয়, এক অগ্নিশিখা নিভে যাওয়া মশাল জেলে দেয় ডাক, ফেরানো মুখ চকিতে ফিরে বলে নির্ভয় নির্ভর। সময় হাত বাড়িয়ে থাকে বন্ধুর মতো সময়ের দিকে, ইতিহাসের দিকে, মানচিত্রে এক অগ্নিশিখা বুকে, আজও এক অগ্নিশিখা। আচ্ছা, আপনি তো অনেক বিদেশি বিদেশিদেরও তো শিক্ষা দিয়েছেন, সেখানে সেই ব্যাপারটা যদি একটু বিদেশিদের মানে একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন লন্ডনে থাকি তখন তোমার ইনার লন্ডন এডুকেশন অথরিটি, তারা একদম প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ে সমস্ত শিক্ষা নিয়ন্ত্রণ করত। আচ্ছা, তো তাদের একটি ক্লাসের বিজ্ঞাপন বেরোলো যে বাংলা ভাষা শেখাতে হবে। আচ্ছা, তো আমি সেটাতে দরখাস্ত করলাম এবং চাকরিটা পেয়ে গেলাম। অনেক শিক্ষক অধ্যাপকরাও অ্যাপ্লাই করেছিল,
কিন্তু কেন জানি না ওরা আমার পছন্দ করলো। তো আমি বিদেশিদের বাংলা পড়াতাম, হ্যাঁ সেটাই, আর সেই একই সময়ে এশিয়ান পোয়েট্রি বলে আরেকটি ক্লাস চালু হয়, সেটাও ইনার লন্ডন এডুকেশন অথরিটি, সেটাও আমি পড়াতাম। এবং এশিয়ার কবিতা পড়াতে গিয়ে দেখলাম আমি যেহেতু ভারতীয়, আমার কাছে লোকে শুধু রবীন্দ্রনাথের কথা জানতে চাই। আচ্ছা, এবং সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা, নানান ধরনের মানুষকে বিদেশের নানান দেশের আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বলছি, তাদের পড়াচ্ছি, এটা তো খুব চমৎকার অভিজ্ঞতা। আচ্ছা পঙ্কজদা, আপনার মানে বর্তমান প্রজন্মের যারা কবি বা যারা, আপনি তো গান রচনা করেছিলেন বোধ হয়, গান রচনা করেছিলেন, গান করে তোমাকে বলবো, সেটা প্রায় রোজ আজকে প্রায় 10 বছরের বেশি হয়ে গেল প্রতিদিন দূরদর্শনে সকালবেলা প্রচারিত হয়। সেটা হচ্ছে, আমি চেয়েছিলাম বাঙালির একটা বাংলায় জন্মদিনের গান থাকবে। আচ্ছা, যেমন আমরা তো সবসময় হ্যাঁ হ্যাপি বার্থডে ইংরেজিতেই বাঙালির জন্মদিনে গান হয়, তখন একটা জন্মদিনে গান লিখে অনেকদিন আগে, অনেক ধরো আছে কত বছর হয়ে গেছে, আমার মনে হয় যে 18-19 বছর হয়ে গেল। প্রতিদিন এই গানটা সকালবেলা প্রচারিত হয়, গানটা হচ্ছে জন্মদিন আজ তোমার জন্ম। আচ্ছা, আমার লেখা, ওটা সুর করেছেন কল্যাণ সেন বরাদ, ওটা গানও হয়েছে ইন্দ্রাণী সেন, বাচ্চাদের নিয়ে গিয়েছে। আচ্ছা, একটু বার্তা দিন আমাদের এই নতুন প্রজন্মকে, একদম আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। তো অন্তিম লগ্নে আমার ইচ্ছে, তুমি যেহেতু আমার কবিতাকে নিয়ে, আমি রবীন্দ্রনাথ কিছু বলার আছে এই কবিতাটা দিয়ে শেষ করতে। ও আচ্ছা, তার কি সময় আছে? হ্যাঁ, আমি আপনার বার্তাটা নিয়ে নিই, নিয়ে তারপরে আপনার আমি একদম বলে আপনার কবিতা দিয়ে আমরা বিদায় নেব। এমনিতে দেখো আমি সাধারণ মানুষ, হ্যাঁ, এখন তুমি যাকে বলো সেরকম ভাবে মানুষের কাছে প্রবচন অথবা উপদেশ বা বাণী দেবার মতো আমার তো কোনো অধিকার নেই, কিন্তু আমার এইটুকু মনে হয় না, আমার নিশ্চয় আমি শুভকামনা জানাতে একদম তরুণ প্রজন্মদের কাছে আগামী পৃথিবী এবং আজকে ভারতবর্ষে যে অবস্থা, তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে, মানুষকে অনেক সহনশীল হতে হবে, প্রতিটি মতকে, প্রতিটি মানুষের প্রতিটি মতকে গুরুত্ব দিতে হবে। আমার মতে শেষ কথা এ কথা যেন না হয়, যেটা স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় বলেছেন যে হিন্দু ধর্মের মধ্যে যেটা প্রধান গুণ, সে সমস্ত ধর্মের মতামতকে গুরুত্ব দেয়, সম্মান করে, তেমনি আমাদের ভারতবর্ষের হচ্ছে বহু মতের পৃথিবী। এটা এমন নয় যে একটা মতই সেরা, একটা মতই শেষ কথা, সেটা যেন না হয়, এবং যেন আমরা বিভিন্ন মতামতের, বিভিন্ন শিক্ষা আদর্শের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের, বিভিন্ন রাজনৈতিক ধ্যান ধারণার একটা সংমিশ্রণ ভারতবর্ষে সফলভাবে করতে পারি, সেটা দেখার দায়িত্ব কিন্তু তরুণ প্রজন্মে। আর একটা কথা তোমাকে বলে শেষ করব, তরুণদের, আমার তরুণ বন্ধুদের জন্য আমি একটা অভিজ্ঞতার কথা বলি। আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে শিক্ষার সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন, একটা স্কুলের ছোটরা জিজ্ঞেস করেছিল। আইনস্টাইন বলেছিলেন, এত কঠিন প্রশ্ন আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমি কোনোদিন এই প্রশ্নের উত্তর ভাবিনি, আমি অনেক কঠিন কঠিন অঙ্কের সমাধান করেছি, বৈজ্ঞানিক সূত্রের যে সমস্ত জটিলতা তার সমাধান করেছি, কিন্তু তোমাদের প্রশ্ন শোনার পর এই মঞ্চে দাঁড়িয়ে অনেকক্ষণ ভেবে আমার মনে হয় যে আমাদের আগের জেনারেশন বা প্রজন্ম আমাদেরকে তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে গেছে, তার সঙ্গে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতাকে যুক্ত করে তোমাদের দিয়ে যাচ্ছি, যাতে তোমরা তোমাদের জীবনের অভিজ্ঞতা প্রজন্মকে দিয়ে যেতে পারো। এটাই শিক্ষা, এটাই হচ্ছে, দেখো সুব্রত, এর চেয়ে ভালো শিক্ষার সংজ্ঞার হয় না কিছু। তাই আমার তরুণ বন্ধুরা যদি সে কথা মনে রাখে, আমরা যা তোমাদের দিয়ে যাচ্ছি আমাদের জীবনের অভিজ্ঞতা ভুল ভ্রান্তি সহ, তোমরা তার সঙ্গে তোমাদের আবার পরের প্রজন্মকে তুলে দাও, সেটা মনে হয় যে সবাই মিলে যাতে আমরা ভালোবাসা নিয়ে অহিংসভাবে বাস করতে পারি। আপনারা বন্ধু এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে, হাই নিউজ নিবেদিত, আমি কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত। আজকে সুরের আকাশে নক্ষত্র বাসরে যে আলো প্রদীপ্ত হল, সেই প্রদীপ্তের আলো আপনাদের সকলকে আলোকিত করুক, এই শুভ কামনা জানিয়ে পঙ্কজদার একটি স্বরচিত কবিতার মধ্যে দিয়ে আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে ভালো থাকবেন। সুব্রত, তুমি খুব সুন্দরভাবে পরিচালনা করলে, কিন্তু
শেষকালে যে কথাগুলো বললে আমার খুব সংকোচ হচ্ছে, তুমি কিছু প্রশ্ন করেছো আমি জবাব দিয়েছি, আমি সত্যি কোনো আলো বিচ্ছুরণ করতে পারি, কিন্তু তুমি ভারী সুন্দর করে করেছো অনুষ্ঠানটা, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি হাই নিউজের সমস্ত দর্শকদের আমার অন্তরের ভালোবাসা জানাই, সবাই খুব ভালো থাকবেন। আমার শেষ যে কবিতাটি, এটির নাম রবীন্দ্রনাথের কিছু বলার আছে। এখানে একটি কালো মেঘকে দেখলাম সীমান্ত পেরোচ্ছে, আকাশ গভীর নীল, হাওয়ারা সন্ত্রস্ত। প্রথম আণবিক বিস্ফোরণের স্মৃতিতে হেনরি মুরের ভাস্কর্যের কথা মনে পড়ছে। আমি বিজ্ঞানী আইনস্টাইনকে দেখছি, ধুলো মুছছেন আণবিক ভাস্কর্যের স্মারকলিপির। এতক্ষণে সে মেঘ কোন সীমান্ত পেরিয়ে গেল? আমার কেন সিরিয়ার কথা মনে আসছে, ইরাকের? আমার কেন ইউক্রেনের কথা মনে পড়ছে, বাংলাদেশ, ভারতের? আকাশে গোপন কালো একটা মেঘ এখনই সীমান্ত পেরিয়ে গেল। আমার কেন পুতিনের কথা মনে আসছে, গান্ধীর? ওবামা কি এখন তার শান্তির নোবেল পুরস্কারের দিকে তাকিয়ে আছেন? সীমান্ত পেরোনো সেই কালো মেয়ে কত দূরে যাবে? ইতিহাসের কোন আকাশ তার লক্ষ্য? কবরের গভীরে হেনরি মুরের হাত কি নিষ্পিষ করছে? ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, বাংলাদেশ, ভারত, নিউ ইয়র্কের টুইন টাওয়ার, মুম্বাইয়ের তাজ হোটেল, ছড়ানো শান্ত জনপদ, সবুজ শস্য ক্ষেত, তরঙ্গিত নদী। তোমরা কি সন্ত্রস্ত, সতর্ক? কালো মেঘ যে পেরিয়ে গেল সীমান্ত। আমাকে এখন একটু সময় দিন, রবীন্দ্রনাথ ডাকছেন, তার কিছু বলার আছে। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।